নমস্কার, আমি কুহু চক্রবর্তী। আজ স্বামীজির তিরোধান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতা পাগল হয়েছ কি, স্বামী বিবেকানন্দ। হে স্বদেশিতৈষিগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করেছ, কোটি কোটি দেব ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে আজ? অনুভব করেছ কি, কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে রয়েছে অনাহারে, অজ্ঞানের কালো মেঘ ভারতের আকাশকে করেছে আচ্ছন্ন, সেই চিন্তা কি অস্থির করেছে তোমাদের, কেড়ে নিয়েছে নয়নের নিদ্রা, প্রবেশ করেছে রক্তের মধ্যে, প্রবাহিত হয়েছে শিরায়, মিশে গেছে হৃদয়ের প্রতিস্পন্দনে? সে ভাবনা কি পাগল করে তুলেছে তোমাদের?